আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নামাজের পর পরেই কাজ শুরু করলাম, এখনো পুরোপুরি সকাল হয় নাই, একটু একটু অন্ধকার আছে। আজ সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টির ভিডিও বর্ষা করলো। সকালেই আমি রুটি মাংস বানিয়ে নিলাম সকালে নাস্তা করার জন্য। সকালে নাস্তার পরে আমার একটু বাহিরে কাজ আছে, এই জন্য আমি সকালের নাস্তাটা একটু ভোর ভোর বানিয়ে নিছি। নাস্তার পর রেডি হয়ে আমি চলে গেলাম ফার হাউজে। এতদিন তো প্রচুর গরম ছিল, গরমে সবাই কষ্ট পাইছে, এখন আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হয়েছে, গরম কিছুটা কম। কিছুক্ষণ বৃষ্টি, কিছুক্ষণ রৌদ্র, তাও গরমের তাপটা কমে নাই। এত গরম আমি কখনোই দেখি নাই, এত গরম যা বলার মতো না। আর এই বছরে খুবই কম বৃষ্টি হয়েছে, গরমটা রয়ে গেছে। বৃষ্টি যদি প্রচুর পরিমাণে হইতো তো গরম এত লাগতো না। থেকে যাওয়ার সময় একটা ফ্যান কিনে নিয়ে যাব, বাথরুমে যে ফ্যানটা ছিল নষ্ট হয়ে গেছে, তো যাওয়ার সময় একটা ফ্যান কিনবো। প্রায় চলে আসছি পার হাউসে। আসার সময় এই ফ্যানটা কিনে নিয়ে আসছি, 950 টাকা নিয়েছি দোকানদার আমার কাছ থেকে। বাথরুমে প্রচুর গরম, আগের ফ্যানটা ছিল আর একটু কম দাম, এই ফ্যানটা একটু বেশি নিয়েছি। তো আমার পাশের বাসার একটা আমার ভাতিজার সম্পর্ক হয়, ও আসছে ফ্যানটা লাগানোর জন্য। আমাদের বাসার যত কাজ হয় আমি ওকে দিয়েই করাই, ওর কাকা থাকতো সম্পূর্ণ কাজ করতো। আর এই যে লিসা বাবুদেরকে খাওয়াইতেছে, লিসা একটা বাবুকেও আমাদের বাসা থেকে নাই নাই, প্রত্যেকটা বাবু এখনো আছে। ও লিসার বাবুদের বয়স মনে হয় 3 মাসের উপরে। Well, I still have hot dogs.
ফ্যান লাগানো শেষ হলো, দুপুরের জন্য ফ্রাইড রাইস রান্না করলাম। আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।